হ্যালো বন্ধুরা, ওয়েলকাম। আমি সোমা, আর আজকে আমি ট্রাই করব কিছু ভাইরাল ওয়াটারমেলন লাইফ হ্যাকস, এটা দেখার জন্য যে এগুলোতে কাজ হয় কি না। ওয়াও গাইস, আজকের ভিডিওটা হতে চলেছে সুপার ইন্টারেস্টিং। আগের ভিডিওটা তো তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, তো এই ভিডিওটাকে ফট করে একটা লাইক করে দাও, 2000 লাইক করে দিও প্লিজ, কি একটু বেশি চাইলাম। আর এইটুকু তো তোমরা করতেই পারো। আর সাবস্ক্রাইব করো চ্যানেলকে, কত লোক ভিডিও দেখছো, সাবস্ক্রাইব করছো না কেন, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। আর আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নিও। এবার বেশি বকবক না করে চলো শুরু করা যাক। আচ্ছা, প্রথমে তরমুজের একটা পিস নিয়ে নিল, তারপরে একটা রাউন্ড টাইপের কাটার নিয়ে তরমুজের একটা গোল টুকরো কেটে নিল। এবার উপরটায় হুইপড ক্রিম লাগাচ্ছে। আচ্ছা, এবার সাজাচ্ছে। ওয়াও, ডেকোরেট করার পরে কি সুন্দর একটা কেকের মতো লাগছে। ওয়াও বন্ধুরা, অসম লাগছে, আমিও বানাবো ওয়াটারমেলন। তো এবার এই দুষ্টু তরমুজটাকে আমি কাটবো। মরার জন্য তৈরি হয়ে নে বাছা। ভাই এটা কাটা তো খুব সোজা। এবার আমি মাঝখান থেকে একটা টুকরো কেটে নেব। আমি মানে পুরো অ্যামাজনের জঙ্গল খুঁজে ফেলেছি, কিন্তু আমি ওই গোল টাইপের ওই কাটারটা পাইনি। তো চাকু দিয়েই কাট চালাতে হবে। কাটতে কাটতে আমার দম বেরিয়ে গেছে। চাকু আমার কম নাকি, দেখো পুরো গোল বানিয়ে দিয়েছি। এই জন্য আমার একটা ভালো কবিতা মনে পড়লো, বলছি চাকু দিয়েই আমি কাটতে পারি, তাই আমার জন্য বাজাও হাত তালি। এবার আমি এটার উপরে ক্রিম লাগাবো। ক্রিম ক্রিম ক্রিম। আর দাদা বকবাদ মত কর। বন্ধুরা এটা দেখতে এত সুন্দর লাগছে, মানে অসম লাগছে দেখতে। এবার আমি কেকটাকে একটু ডেকোরেট করব সুন্দর করে। গাইস এটা অসম লাগছে দেখতে, আমি এই কাটার জন্য পাগল হয়ে যাচ্ছি, কাটবো কাটবো। কন্ট্রোল। আমার হাতের মধ্যে চুলকানি হচ্ছে এটা কাটার জন্য। এক পিস কেটে তো আমি শান্তি পাবো না, তাই আর একটা পিস কাটছি। গাইস এই হ্যাকটা না সুপার ডুপার মাইন্ড ব্লোয়িং, অসম, মানে আর যা কিছু ভালো জিনিস আছে সব এই হ্যাকটার জন্য। আমার তো দেখেই জিভ থেকে জল চলে আসছে। তো এই হ্যাকটাকে আমি 10-এর মধ্যে 10-ই দেব। তো এবার আমরা তরমুজকে রাক্ষসের মতো বানাবো। আচ্ছা, গ্লাসের টুকরোটা কেটে মুখের মধ্যে ঢুকিয়ে দিল। ওয়াও গাইস, ওয়াও কি সুন্দর লাগছে, মানে রাক্ষস একটুও লাগছে না, সুন্দরই লাগছে। এত মানে মাথায় এত বুদ্ধি আসে কোথা থেকে, তরমুজ দিয়ে এরকম। তো বন্ধুরা আমি নিয়ে নিয়েছি একটা তরমুজ। এবার তরমুজটাকে মাঝখান দিয়ে চৌকো করে কাটবো। এবারে মিক্সারটাকে এর মধ্যে ঢুকিয়ে চালিয়ে দেবো। তো বন্ধুরা আমি জুস বানিয়ে ফেলেছি, জীবনে প্রথম এরম করলাম। তো এবার আমি রাক্ষসটার জিভ বানাবো। এটা হলো রাক্ষসের জিভ, এটাকে এখানে সেট করতে হবে আর ভেতরে ঢুকিয়ে দিতে হবে। তো বন্ধুরা জিভ আমি বানিয়ে নিয়েছি, এবার চোখটা বানানোর পালা। সুন্দর বাচ্চা, আমার সুন্দর বাচ্চা হবে। কিন্তু এটাকে কাটবো কিভাবে? তুমসে না হো পায়েগা। তো বন্ধুরা চোখ বানিয়ে ফেলেছি, এবার মাঝখানটায় কালো করব। তো বন্ধুরা এটা হলো আমার তরমুজ রাক্ষস। কন্ট্রোল। তো বন্ধুরা ওরা যেমন বানিয়েছে আমারও একদম সেম ওই রকমই হয়েছে।
একদম পারফেক্ট, একদম কিউট, সুন্দর সুন্দর মনস্টার, দুষ্টু ছেলে। তাই আমি এই হ্যাকটাকে 10 এর মধ্যে 10 দেব। এবার কি হবে? আচ্ছা, সবগুলো নিয়ে ও জুস বানাচ্ছে। তরমুজটা পুরো খালি হয়ে গেল। কল, আচ্ছা ও মানে এখানটা কল ফিট করতে হবে, মানে রসটা ঢালার পরে কলটা যখন অন করবে জল পড়ার মতো ওয়াটারমেলনের জুস বেরোবে। ওকে, তো বন্ধুরা ওয়াটারমেলন কল বানানোর জন্য তরমুজের মুন্ডুটাকে কেটে নিতে হবে। এবার এর মধ্যে যত মাল মশলা আছে সবগুলোকে বাইরে বের করতে হবে। তো প্রথমে আমি একটু ক্রাশ করে নেব এটাকে। এখানে তরমুজ ছিটকে মিটকে পুরো সর্বনাশ হয়ে গেল, মানে আমি যেটা ভাবি কোনো সময় হয় না, তাই আমার মনে হয় হাতাটা দিয়ে মাংসগুলো তুলতে হবে। আমি ভাবলাম একটু সোজাভাবে করব, কিন্তু না, আমার এইভাবেই করতে হবে, এইভাবেই করতে হবে। কি মিষ্টি রে বাবা। বন্ধুরা, আমি ওয়াটারমেলনটা পুরো ক্লিন করে ফেলেছি, এবার এইগুলো জুস বানাবো। তো বন্ধুরা, এবার আমি জুসটাকে এর মধ্যে ঢালবো। এবার আমি তরমুজের এখানটা একটা গর্ত বানাবো, যাতে আমার যে কলটা আছে সেটাকে এর মধ্যে ঢোকাতে পারি। এবার এই ট্যাপটাকে এর মধ্যে ঢোকাতে হবে। ওয়াও বন্ধুরা, দেখতে একদম অসম লাগছে। এবার দেখতে হবে যে জল পড়ছে, মানে তরমুজের রস বেরোচ্ছে কিনা। কি লাগছে ভাই, মানে জীবনে প্রথমবার আমার সব হ্যাক গুলো কাজে লাগলো। তো এই তরমুজের কলের হ্যাকটাকে আমি দেবো 10 এর মধ্যে 100, দিতে পারলে 100ই দিতাম। সত্যি বন্ধুরা, মানে এত সুন্দর হ্যাক, এটা 100ই দিয়ে দিতাম, আমার খুব পছন্দ হয়েছে একটা। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো বলো, আমার তো করতে বিশাল মজা লেগেছে। আর যদি তোমাদেরও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্ট করে বলো কোন হ্যাকটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে, সাথে শেয়ার করে দিও ভিডিওটাকে। আর যত নতুন